আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকের ভিডিওতে কথা বলবো Realme V23 স্মার্টফোনটি নিয়ে। তো আমাদের মধ্যে যারা কিনা চাচ্ছেন একটি মিডিয়াম বাজেটের মধ্যে খুবই দারুণ একটি গেমিং স্মার্টফোন, তাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme V23 এই স্মার্টফোনটি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটি ডিজাইন অ্যান্ড বিল নিয়ে কথা বলি, ফোনটিতে কিন্তু খুবই অসাধারণ একটি ডিজাইন করা হয়েছে। এছাড়া কিন্তু ফোনটি একটি বক্সি শেপের ফোন তৈরি করা হয়েছে, যার কারণে এই স্মার্টফোনটি আপনাদের যে কোনো মানুষের কাছে খুব ভালো লাগবে। এবং স্মার্টফোনটিতে কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ রাখা হয়েছে ব্যাক ক্যামেরা হিসেবে। এছাড়া ফোনটিতে আপনারা ফ্রন্টের সাইডে পেয়ে যাবেন একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। যদিও বর্তমান সময়ে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এখন খুবই কম, তারপরেও কিন্তু তারা এই স্মার্টফোনটিতে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরাটি ইউজ করেছে। এবং ফোনটিতে আপনারা রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন, যেখানে কিন্তু একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটি লেফট সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং সিম ট্রে, যেখানে আপনারা দুইটা সিমের সঙ্গে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটি নিচের দিকে আপনারা পেয়ে যাবেন স্পিকার গ্রিল, মাইক্রোফোন এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। এছাড়াও পেয়ে যাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক। তো দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.58 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ফোনটিতে প্রাইস কাটিং করা হয়েছে, যার কারণে এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে 90Hz এর ফাস্ট রিফ্রেশ সেট, যেখান থেকে আপনারা গেমিং এর সময় এবং যখন রেগুলারলি ফোনটি ইউজ করবেন তখন কিন্তু খুব স্মুথ একটা পারফরম্যান্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে। ফোনটিতে 600 nits এর পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, কারণ আইপিএস এলসিডি ডিসপ্লেতে কিন্তু এর থেকে বেশি পিক ব্রাইটনেস আশা করা যায় না। এছাড়া ফোনটিতে পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 401 ppi ডেন্সিটি, যেখান থেকেও আপনারা মোটামুটি ভালো একটা পারফরম্যান্স পেয়ে যাবেন। ফোনটি ডিসপ্লে রেজুলেশন রাখা হয়েছে 1080x2408 পিক্সেল। তো ওভারঅল এখানে যদিও আইপিএস এলসিডি ডিসপ্লে প্রোভাইড করে থাকে, তারপরেও কিন্তু ডিসপ্লে একটা প্রিমিয়াম ক্যাটাগরি ডিসপ্লে তারা ব্যবহার করেছে, যার কারণে এখান থেকে আপনারা খুব ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তাছাড়া যারা কিনা বেশি কন্টেন্ট ওয়াচ করে থাকেন তাদের জন্য কিন্তু ডিসপ্লেটি খুব ভালো ফিডব্যাক প্রদান করতে পারবে। দেন এরপরে যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং এখানে ইউআই সিস্টেম ব্যবহার করা হয়েছে রিয়েলমি UI 3.0, যেটি একটি আপডেটেড ইউআই সিস্টেম। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 810 5G প্রসেসর, যেটি 6nm উপরে বেস করে তৈরি করা, এবং এখানে সিপিউ হিসাবে রাখা হয়েছে অক্টোকরের একটি সিপিউ, যেখান থেকে আপনারা 2.4 GHz এর ক্লক স্পিড পেয়ে যাবেন। এবং এখানে 2.4 GHz এর ক্লক স্পিড থাকার কারণে আপনারা যে কোনো অ্যাপস ওপেনিং এবং একই সঙ্গে অনেকগুলো অ্যাপস ব্যবহার করতে পারবেন। ফোনটিতে গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে জিপিইউ হিসাবে Mali G57 MC2। ফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে 8GB র্যাম এবং 12GB র্যাম। এছাড়া ফোনটিতে আপনারা 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন একই সঙ্গে। তো ওভারঅল যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশন দিকে লক্ষ্য করি, তাহলে এই স্মার্টফোনটি দিয়ে আপনারা খুব ভালোভাবে ফ্রি ফায়ার গেম সহ কল অফ ডিউটি এবং পাবজি গেমটাও কিন্তু আপনারা খুব ভালোভাবে প্লে করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। তো দেন এরপরে যদি আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসেবে, যেখানে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 48MP একটি মেইন ক্যামেরা সেন্সর এবং 2MP একটি ডেপ সেন্সর। এখানে 48MP ক্যামেরাটি কিন্তু বেশ ভালো পারফরমেন্স করতে পেরেছে। এখানে মেইন ক্যামেরা দিয়ে ফটোশুট করার সময় কিন্তু খুব ভালো শার্পনেস এবং ডিটেলস দিতে পেরেছে আমাদেরকে। এবং এই ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটির ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 8MP একটি সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরাতে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পেরেছে রিয়েলমি V23 এই স্মার্টফোনটি। এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, এছাড়া জিপিএস তো থাকছেই। এবং সেন্সরের কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমোটো, জাইরা, প্রক্সিমেটলি সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনটিতে। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000mAh একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 33W-এর একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, যেখান থেকে মাত্র 28 মিনিট সময়ের মধ্যে আপনারা 50% চার্জ করে নিতে পারবেন এই স্মার্টফোনটিকে। তো ওভারঅল এই স্মার্টফোনটির সমস্ত স্পেসিফিকেশনের দিকে লক্ষ্য করলে মনে হয় এই স্মার্টফোনটি কিন্তু খুবই বেটার কিছু আমাদেরকে প্রোভাইড করতে পেরেছে। তো এখন কথা হচ্ছে ফোনটি কাদের জন্য বেটার হবে। তো যারা কিনা চাচ্ছেন একটি গেমিং স্মার্টফোন কিনতে, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি খুবই ভালো একটা স্মার্টফোন হবে। এছাড়া যদি আপনারা ক্যামেরার দিকে লক্ষ্য করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি লেভেলের একটি ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। মূলত এই স্মার্টফোনটি গেমিং এর উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। তাছাড়া ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা অনেকটা ভালো পেয়ে যাবেন। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি এই স্মার্টফোনটি যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয়, সেক্ষেত্রে এই স্মার্টফোনটির প্রাইস হতে পারে 25,000 টাকা। তো এখন আপনাদের মতামত কি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন।